উত্তর চব্বিশ পরগনায় বিভিন্ন ব্লকে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপও নেওয়া হয়েছে, যেমন গাপ্পি মাছ, ব্লিচিং, মশা মারা স্প্রে ও বাড়িতে বাড়িতে গিয়ে ডেঙ্গু সচেতনতার বার্তা মাইকিং প্রচার করা হচ্ছে। এদিন এক অনন্য নজির ধরা পড়ল বেলিয়াঘাটা হাই স্কুলের প্রধান শিক্ষক বাবুন সরকারের উদ্যোগে। ও সহ শিক্ষক স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে ডেঙ্গু সচেতনতার বার্তা দেন ও ব্লিচিং ছড়ান এবং পথে নেমে একটি র্যালি করে পথ চলতি মানুষদের ডেঙ্গু সম্পর্কে সচেতনতার বার্তা দেন। কারো বাড়িতে জ্বর আছে কিনা এবং মশারি টাঙায় কিনা, ছোট ছোট বাচ্চাদের শরীর ঢেকে রাখা এবং জ্বর আসলে সঙ্গে সঙ্গে সরকারি স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন ডেঙ্গু থেকে বাঁচার জন্য। এছাড়াও বাড়ির চারপাশ পরিষ্কার রাখার বার্তা দেন। প্রধান শিক্ষক বাবুন সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, সরকারিভাবে ডেঙ্গু মোকাবিলায় বিভিন্ন আধিকারিকরা কঠোর পরিশ্রম করছে, তার সাথে সাথে সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ যদি ডেঙ্গু নিয়ে সচেতন থাকেন এবং ডেঙ্গু নিয়ে নিজে সচেতন হয় ও অপরকে সচেতন করতে পারে, তাহলে আমরা ডেঙ্গু মোকাবিলা করতে পারব। তাই আজ আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক সবাইকে নিয়ে এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে ডেঙ্গু সচেতনতার বার্তা দিলাম এবং বাড়ির আশেপাশে জল জমতে দেওয়া যাবে না, ডাবের খোলা, চায়ের কাপ, টায়ার, পলিথিন এই সমস্ত জিনিসে জল জমে ডেঙ্গু মশার লার্ভা জন্মায়। তাই আমরা বাড়ির প্রত্যেককে সচেতনতার বার্তা দিলাম এবং পরিষ্কার রাখার কথা বললাম। আমাদের স্কুলের ছাত্রছাত্রী ব্লিচিং পাউডার নিয়ে বিভিন্ন ড্রেন ও বাড়িতে বাড়িতে ছড়ান, এই কাজটাকে আমরা নৈতিক দায়িত্ব হিসেবে পালন করলাম। ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নজিবুর রহমান বলেন, সরকারিভাবে বিভিন্ন জায়গায় প্রচার চালানো হচ্ছে, ডেঙ্গু সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে, তার সাথে সাথে আমাদের বেলিয়াঘাটা হাই স্কুলের প্রধান শিক্ষক ও স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটি র্যালি করে ও বাড়িতে বাড়িতে গিয়ে ডেঙ্গু সচেতনতার বার্তা দিয়েছে। এত সুন্দর একটি কাজকে ধন্যবাদ জানাই। এই কাজকে এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এবং প্রধান শিক্ষক বাবুন সরকার ও সহ শিক্ষক স্কুল ছাত্রছাত্রীদেরকে সাধুবাদ জানিয়েছে। যেভাবে সমাজে এবং পরিবেশে ছড়াচ্ছে, তাতে এই সচেতনতামূলক এবং আমাদের অ্যাডভান্স যে প্রিকশন নেওয়ার ব্যাপারগুলো, এটা আমাদের রাজ্য সরকার, আমাদের ব্লক অফিস থেকে, আমাদের পঞ্চায়েত অফিস থেকে এবং শিক্ষা দপ্তর থেকে বারংবার স্কুলের প্রধানদের এবং কমিটিগুলোকে তারা গাইডলাইন দিচ্ছে এবং অনুরোধ করছে যে এগুলো যেন সমাজের সকল স্তরে এই বার্তাটা পৌঁছে যায় যে ডেঙ্গু থেকে আমরা কিভাবে মুক্তি পাব বা কিভাবে দূরে থাকতে পারব। সেই জায়গা থেকে আমরা এবং আমাদের সচেতন যে এমসি বডি এবং আমাদের যে লোকাল প্রশাসন, পঞ্চায়েত দপ্তর এবং ব্লক অফিস, তাদের থেকে আমরা প্রপার গাইডলাইন নিয়ে এবং আমাদের যে কন্যাশ্রী ক্লাব রয়েছে আমার স্কুলে, বেগম রোকেয়া কন্যাশ্রী প্রগতি ক্লাব, সেই সকল বাচ্চাদের যারা ভবিষ্যতের যারা সমাজে দাঁড়াবে সেই সকল মেয়েদেরকে নিয়ে এবং আমাদের অন্যান্য স্কুলের স্টাফ, কমিটির মেম্বার এবং আমাদের মিড ডে মিলের মাসিদেরকেও নিয়ে আমরা এই প্রোগ্রামটা গত সপ্তাহে গ্রহণ করেছি, যে আমরা এরকম রোড র্যালির মাধ্যমে বেরোবো এবং সচেতনতামূলক যে অ্যাওয়ারনেস যে প্রোগ্রাম, তা মাইকিং আমরা করব, তার সঙ্গে প্লাকার্ড ধরব এবং অন্যান্য মানুষদের বাড়িতে বাড়িতে যাব, তাদের ডেঙ্গু সম্পর্কে কতটা কী সমস্যা হয়েছে সেগুলো সার্ভে করব, তার জন্য স্পেসিফিক কিছু কোয়েশ্চেনারিজ আমরা রেডি করেছি, সেগুলো আমরা যথাযথভাবে গ্রহণ করব এবং আমাদের দপ্তরে, আমরা উচ্চতর দপ্তরে সেগুলো পাঠিয়ে দেব। এই জায়গা থেকে আমি বলতে পারি আমার বিদ্যালয়ে এই ধরনের প্রোগ্রাম বিগত দিনেও হয়েছে, আপনারা সেগুলো দেখিয়েছেন বা কভার করেছেন এবং এলাকার মানুষ খুব সচেতন এবং বাচ্চাদেরকে যখন আমরা অ্যাওয়ার করছি, শুধুমাত্র রাস্তার লোকেরাই যে জানছে তা না, সেই বাচ্চাগুলো যখন বাড়িতে যাচ্ছে তখন তারা সেই অ্যাওয়ারনেসের কথাগুলো তার কেউ মাকে, কেউ বাবাকে, কেউ ভাইকে, বোনকে, জ্যাঠাকে, জেঠিকে এইভাবে তারা বলে দিচ্ছে। ছোটো ছোটো বাচ্চাদের মুখে যখন তারা শুনতে পাচ্ছেন অভিভাবকরা যে স্কুল থেকে মাস্টারমশাইরা, দিদিমণিরা এগুলো বলেছেন, সুতরাং তারা সেটাকে আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। এবং আমার তো মনে হয় এই ধরনের প্রোগ্রাম করলে সমাজের এই ডেঙ্গু যাতে মহামারীর আকার না নিতে পারে, বিগত দিনে আমরা করোনা দেখেছি, অনেক রকম সমস্যা দেখেছি, সেই জায়গা থেকে অনেকাংশেই আমরা রিকভারি করতে পারবো।
তাহলে কি সরকার যা করছে তার সাথে কি এইটা খুব জরুরি যে প্রত্যেক স্কুল ছাত্র বা ছাত্রীদের মাধ্যমে যে অ্যাওয়ারনেস দেয়, যেমন তাদের বাড়িও সতর্কিত হবে তেমন পাড়া পড়শি প্রতিবেশী সতর্কিত হবে, এটাই কি বলছে? একদম, সরকার যথাযথ ভূমিকা পালন করছে এবং তার সঙ্গে সঙ্গে আমরাও এই বিদ্যালয়ে, হ্যাঁ, এটা একটা পার্ট হিসেবেই নিয়েছি যে অবশ্যম্ভাবী এই জিনিসটা আমরা বাচ্চাদের মাধ্যমে এবং অভিভাবকদের মাধ্যমে আরও পৌঁছে দেব। কোনো একটি বাড়িতে যে বাচ্চাটা আমাদের পড়ে তার বাড়িতে যখন সে অ্যাওয়ার হচ্ছে, তার পাশের বাড়ির হয়তো স্টুডেন্টই বা সেখানে হয়তো অ্যাডাল্ট যারা আছে হয়তো স্কুলিং তারা করছে না, তারা হয়তো সমাজে দাঁড়িয়ে গেছে, হয়তো কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারাও তখন দেখছে যে হ্যাঁ এটা বেলেঘাটা হাইস্কুলের পক্ষ থেকে ওই বাচ্চাটি শিখেছে, তারা এইভাবে ডাবের খোলা বলুন জমা। সত্যি গর্বিত আমাদের বেলেঘাটা আমাদের স্কুলের যিনি হেড স্যার অত্যন্ত দক্ষ মানুষ, তিনি মানুষের এই বাচ্চা মেয়েদের ছাত্রছাত্রীদের নিয়ে বাড়িতে বাড়িতে গেছে, রাস্তায় র্যালি করলো। আমরা আমাদের পঞ্চায়েতের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এইভাবে যদি প্রতিষ্ঠানমূলক স্কুল যারা আছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি, তারা এগিয়ে আসে, আমরা আমাদের কাজটা করতে সুবিধা হয়। আমরা আমাদের মতো করছি, সরকারের যেভাবে গাইডলাইন আছে সেইভাবে আমরা সিস্টেমে করছি, তাছাড়াও আমরা চেষ্টা করছি এলাকা ডেঙ্গু প্রতিরোধ করার জন্য। এবং বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছে কারো বাড়িতে জ্বর আছে কি না, জ্বর আসলে সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রে যাবার বার্তা দিয়েছে, কি বলবেন? এটা তো হেড স্যারের, আমাদের বেড়িয়াঘাটা হাইস্কুলের যিনি হেড টিচার, এটা এক্সট্রা পাওনা, অসংখ্য অনেক ধন্যবাদ। আর খুব ভালো এই যে বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া, খুব ভালো একটা উদ্যোগ, এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, আমরা খুব খুশি হয়েছি। হ্যাঁ, আমি দেখেছি, আমিও ছিলাম, আমি একটুখানি দেখলাম রাস্তায় র্যালি করছে হেড স্যারের নেতৃত্বে, বেলিয়াঘাটা স্কুলের ছাত্রছাত্রী যারা আছে সবাই গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের জিজ্ঞাসা করছে কী অবস্থা আছে, কোথাও জল জমে আছে, তারা নিজেরা দেখছে, আমরা খুব খুশি গর্বিত অঞ্চলের। সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের গর্ব, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কি গর্ব, কারণ আজ দু মাস ধরে আমাদের ডেঙ্গুর মোকাবেলা চলছে সমস্ত স্তর থেকে, এবং রাজ্য পৌরসভা, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি হাড আনসাল, যাতে আমাদের অঞ্চলের মানুষের যাতে ডেঙ্গু না হয়। আমাদের ভিসিটি ভিআরপি দুটো টিম আছে, তাছাড়াও আমাদের মেম্বার্সরা আছে, তারা বাড়িতে বাড়িতে ঘুরছে, কোথায় কচু আছে, কচু বাগানে কচু গাছের ডাঁটায় জল জমে আছে বা কলা গাছের ডাঁটায় আছে বা যেখানে বাঁশ কাটে সেই বাঁশের গর্তগুলো জল জমে আছে কিনা, এইসবগুলো আমরা নোটিফিকেশন এবং আইডেন্টিফাই করা হচ্ছে। যেখানে যেখানে এরকম পরিস্থিতি আছে আমরা সেসব জায়গাগুলো খুব ভালো করে সার্ভে করে স্প্রে করেছি, ব্যবস্থা করেছি। আমার নাম নজিবুর রহমান, আমি ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।